So guys, dekhte pattechen ki sundor jadu jadu barabori bo. So dekhen kibhabe jete hoy. Nish diye jete hoy. Amra aro next e kotha bolchi, thik ache. Hello guys, kemon achen shobai? Asha kori shobai khub bhalo achen. Ei muhurte amra এখন কাতাল খাইতে বার হইছি। গাইস আমার পিছনে অনেক লোক আছে। তো গাইস এখন আমরা জঙ্গলের মধ্যে চলে আসছি, গভীর জঙ্গলের মধ্যে চলে আসছি। এখন আমরা কাতাল খুঁজতেছি। গাইস এখানে দেখতে পাচ্ছেন কাতাল চেক করা আছে, মেবি একটা পাওয়া গেছে। এখন সবগুলো বেশিরভাগ কাঁচা আছে। তো এখানে হচ্ছে কি কাতালটা একেবারে মাটির নিচে ধরছে। গাইস গাছের উপর একজন আছে, কাতাল খুঁজতেছে। আমরা অলরেডি একটা পাকা কাতাল পাইলাম, তো পাকছে। তো আমরা এইটাকে খাবো একটু পর। আমরা কাটতেছি এবার খাবো। তো আমরা অনেকজন আছি, বাট আমাদের আমাদের পর। সো গাইস এখানে ভাগ করা আছে কাতালকে। তো কাঁথা আসছে, তো অলরেডি পাকা আছে গাইস, আর একটু পোষাও আছে, তো তাও সমস্যা নাই। অলরেডি গাইস কাঁথা হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ খাওয়া দাওয়া শুরু হবে। তা একটু আটাও আছে, আর হচ্ছে বিজয় আছে, তারপরে অনেক লোক আছে, চকমা আছে। হ্যাঁ তো গাইস এই যে এই মুহূর্তে দেখলেন আকাম মাইরে দিল। তো হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছেন এক গুছিতে ফেলাই দিল, অনেক শক্তি আছে, ছেলে বড় হয়ে রেসলিং প্লেয়ার হবে। অলরেডি পাকছে, কই নিয়ে আয় দেখি। তো অলরেডি পাওয়া গেছে, পাকা পাকা পাওয়া গেছে। তো এগুলো আমরা যা খাবো। গাইস এই যে এগুলা হচ্ছে কি গাছে ধরছে, অনেকগুলো আছে। থেকে নামতেছে, এই সাবধানে হয়। ও গাইস, সো গাইস এখানে হচ্ছে আমরা কি একটা একটা ফল পাইছি। ফলদারে দেখা তো দেখে, এই যে হলো ফল। হ্যাঁ উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিকে দেখেন অবস্থা, দেখেন আমি কোন দিক দিয়ে যাবো, রাস্তার অবস্থা খারাপ। গাইস এখানে হচ্ছে কি কাকড়াকে ধরা হয়েছে, কাকড়াটা মেবি কামড়াইছিল ওকে। তো গাইস এই অলরেডি গাছের উপরে হচ্ছে, তো মজা হচ্ছে। আমরা সাবধানে যেতে হবে, তো আসেন। তো গাইস আমরা অনেক কষ্ট করে এই রাস্তা গুলো পার হয়েছি, অনেক কষ্ট হয়। তো এদিকে চারদিকে আছে দেখতে পাচ্ছেন এইসব রাস্তাতে সবাই হাঁটতে পারে না, তো আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে। তো গাছটা অলরেডি এটা দিয়ে রাস্তা বানাইছে, খুব সুন্দর হয়েছে, তারপরে মজা লাগে। তো গাইস আমরা এই মুহূর্তে অনেক দূর কোথায় গেছি। এই রাস্তাটা একটু সমান আছে, তো অনেক সুন্দর লাগে, হাঁটতে মজা লাগে এবং ঠান্ডা। তো গাইস আমরা এখন 9 জন আসছি, তার মধ্যে একজন ভিডিও করতেছে আর আমরা এখানে সবাই আছি। তো একটু পরে ওকে আমরা তুলবো। এখানে হচ্ছে কি এদিকেও রাস্তা আছে, এখানে একজন হিরো আছে। তো ইয়ে করে না তুলো বললাম। তো গাইস দেখেন কি অবস্থা, এরকম কোনো রাস্তা থাকে বলেন তো? তো দেখেন কিভাবে যেতে হয়, নিচ দিয়ে যাইতে হয়। তো গাইস আমরা এই মুহূর্তে আলোর জায়গায় পৌঁছাইছি, তো আমরা এখন যাচ্ছি। তো অলরেডি গাইস ওখানে দেখতে পাচ্ছেন একটা ঢোলনা খুঁজে পাইছে, ওখানে ঝর্ণা আছে। তো গাইস অলরেডি এখানে একটা ঢোলনার মতো পাওয়া গেছে, তো এটা হচ্ছে কি অনেক লং, তো দড়ি দিয়ে তৈরি করা হয়েছে, তো আরাম খাওয়া যাবে। খেতে পারে না, আর আরো মাছ ধরা আসছে। তো ঠিক আছে স্যার, অলরেডি ধরা খাইছে, তো বাঁচতে পারে নাই। তো মাছটা অনেক শান্ত আছে, তো বড়ও আছে। এ মারছিস নাকি? আরে অলরেডি মায়ের খাইছে মনে হয়। এটা কি? ও আচ্ছা, কাকড়ার থেকে খামড় খাইছে গাছ।
ছেড়ে দেওয়া হচ্ছে মাছ, আবার আবার সুন্দরভাবে চলে যাবে ও। তো গাইস দেখতে পারতেছেন ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে মনের খুশিতে। তো গাইস এখানে দেখতে পারতেছেন ও গাছের উপরে উঠছে অলরেডি নাম। সো গাইস ওর কাছে কোনো ব্যাপার না এগুলো। গাইস দেখতে পারতেছেন কাকড়ার অবস্থা রাখ রাখ হয়ে গেছে, হা করে ঘুরে বেড়াচ্ছে। তো তো জঙ্গলের ফুল সুন্দর সুন্দর আছে। তো গাইস আমরা অলরেডি হচ্ছে কি অনেক দূর থেকে আসছি এখন। তো একটা হচ্ছে কি কাঁঠালের বাগান চেস করে আমরা আরেক জায়গায় যাচ্ছি। কাঁঠালের হচ্ছে কি অনেক কিছু পাওয়া যায়, মাছ বলেন কাঁকড়া বলেন অনেক কিছু পাওয়া যায়। তারপরে আর কচ্ছপ পাওয়া যায় কিনা যে জিনিসটা বললেছিল পাইলে নিয়ে যাবে বলছে। তো এখানে হচ্ছে কি সবাই যে যার মতো হচ্ছে কি ফটোগ্রাফিও করতেছে, সবাই এনজয় করতেছি আমরা। তো কাঁকড়া আছে, তো কাঁকড়াও ধরা খাচ্ছে। তো অনেক সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড চারদিকে হচ্ছে কি অনেক সুন্দর করে। আমি এখন উপরে উঠছি গাই। তো এগুলো হচ্ছে কি পিছলা আছে, তো উপরে গেলে অনেক সমস্যা আছে, সাবধানে উঠতে হয়। এগুলো অনেক সুন্দর সুন্দর যা মানে গাছ হচ্ছে। তো এগুলো হচ্ছে কি পাথরের মধ্যে পাথর গুলো নরম হয়ে যাচ্ছে দিন দিন। এটা হচ্ছে কি শিউলি ফুলের মতো। তো ফুলগুলো একটাকে খুব সুন্দর গন্ধ করছিল। তো এগুলো হচ্ছে কি জঙ্গলের মধ্যে হয় অনেক জায়গায় আছে। তো নিচে হচ্ছে কি হয় দেখা যাক। আসেন গাইস ঝুলতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস জঙ্গলের মধ্যে পাওয়া যায় অনেক। এগুলো হচ্ছে কি আমরা এখন হচ্ছে কি পিছনে একটা গাছ আছে এমন এক জায়গায় বসেছি, অনেক সুন্দর ভিউটা হচ্ছে। তো আমরা এখানে ছবি যে যার মতো আমরা ছবি তুলেছি। খুব সুন্দর একটা ভিউ আছে এখানে হচ্ছে কি পাথর পাওয়া যায় শুকনা হয়েছে। তো শুকনা এগুলো অনেক ওজন হয়। তো গাইস এগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর জায়গা হচ্ছে কি পিছলা হয়েছে। তো পিছলাই যায় তো হাতে হাতে অনেক দূরে পৌঁছে গেছি। তো ভিউ আর ভিউ এত ভিউ মানে দেখে শেষ করা যায় না, ক্যামেরাতেও সবকিছু তোলা যাচ্ছে না। তো অনেক সুন্দর সুন্দর পাথরের ওয়াল আছে, এগুলো ওয়ালই বলা যায়। তো অনেক ঠান্ডা এই পানিটা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কি এখানে বড় বড় দড়ি আছে। তো এখানে অনেক এনজয় করা যায়। তো দেখতে পাচ্ছেন দুজন অলরেডি ঝুললেছে, অনেক শক্ত এই দোলনাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি সবটাক বলে অনেক বড় বড়। তো চারদিকে অনেকগুলো অনেক কিছু পাওয়া যায়। আমরা হচ্ছে কি পাহাড়ের নিচে ঝর্নার দিকে হাঁটার পরে হচ্ছে কি আমরা এখন উপরে উঠছি। তো আমরা অনেক কিছু সন্ধান করতেছি। তো কাঁঠাল পাইলে কাঁঠাল খাবো। হলুদও লাগাইতে পারে, তো অনেক কিছু লাগাবে, চারা দাগে চারা গাছও লাগাইতে পারে। তো গাইস এই মুহূর্তে আমরা উপরে আছি। তো এখানে হচ্ছে কি এখন বাজে হচ্ছে কি 2:25। তো এখানে হচ্ছে কি একটা মনোগর আছে। তো গাইস অনেক কষ্ট করার পরে সবাই পাহাড় উঠতেছে। তো সবার কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়েছে। তো হ্যালো, আমরা অনেক দূরে যাচ্ছি, পাহাড় আছে ফাইনালি আমরা। তো তো এখানে বাঙ্গাছড়া হয়ে গেছে অনেক পুরনো মেবি চলেছ বড়। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন বুধই শুলোই পাইছে, খাওয়া যাবে। পাকা আর পাকা কাঁঠাল পাচ্ছি। তো অলরেডি আমরা 2 পাকা কাঁঠাল পাইলাম, আরও হচ্ছে কি কাঁঠাল নামানো হবে। তো ওই সাবধানে। তো জাদু জাদু ভাড়া পড়িব। সো গাইস অলরেডি পাওয়া গেছে, তো বেশি একটা ক্ষতি হয় নাই। তো অনেক আনন্দ করতেছে, এনজয় করতেছে। হ্যাঁ এদিকে আরেকজন নেমে গেছে। সো গাইস দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাঁঠাল পাকা। সো গাইস দেখতে পাচ্ছেন কাঁঠাল পাকা 3 বাকি আছে, এখনো একটা খাওয়া হচ্ছে, আর 3 আছে। তো খাবো কাঁচের থেকে একটা। দেখতে পাচ্ছেন বাপ গাইস
মজা আছে তো আরো খাবো আরো সামনে মানুষ আছে আসেন গ্যাস আপনি আসেন আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে কি অনেক জায়গাতে ঘুরে চলে আসছি নিচের থেকে আমরা ঘুরে চলে আসলাম তো এখন আমরা পাহাড়ের উপরে আসছি তো আমরা অলরেডি এখন যাচ্ছি তো এখানে বিজয় আছে দেখতে পারতেছেন হচ্ছে কি হলুদের ফুল হয়েছে তো এগুলো হচ্ছে কি হলুদের গাছ তো বেসিক্যালি হচ্ছে কি ফুল হয়েছে তো ফুলগুলোও খাওয়া যায় তাহলে আপনারা দেখতে পান আম খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো এদিকে হচ্ছে কি আম আছে কাঁচা মিঠা আম আছে তো আমরা হচ্ছে কি আম খাওয়ার পরে তারপরে আমাদের ব্লগটা শেষ করব আমাদের প্রায় লাস্ট পর্যায়ে আসছি তো গাইস আসেন আমরা আম কিরকম পাই দেখি সো গাইস ফাইনালি আমরা এই মুহূর্তে এখন ব্লগ শেষ করব তো আসার পরে আমরা আমাদের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন গাইস ওকে।